বর্তমানে সবচেয়ে বড় খবর হলো করোনায় 400টা শিম্পাঞ্জি, দুটো গরিলা আর 8000 গরু আর দুটো মানুষের বাঁদর মারা গিয়েছে। আপনারা ঘরে দেখুন, এখন করোনা খুব বেড়ে গেছে, থার্ড ওয়েভ, সব বাচ্চাদের গরু বাচ্চাদের ঢুকছে, আপনারা একদম বাড়ি থেকে বেরোবেন না। ও বাবা, 2021 সালে মাধ্যমিকের ক্যান্ডিডেট, তার আবার ইন্টারভিউ হচ্ছে। ও বাবা, এ কাকু ভাই বলা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, বল ভাই তুমি। আমি 2021 সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছি। আরে 2021 সালে কে ফার্স্ট হয়েছে কে লাস্ট হয়েছে, ঠিক আছে, সবাই তো ফার্স্ট হয়েছে। আমার নাম হচ্ছে বিশ্ব কেলানি মাল। আমি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছি। আমার এই অদ্বিতীয় সাফল্যের পেছনে, না 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 না, অদ্বিতীয় সাফল্য মনে কোনো কথা নেই, অদ্বিতীয় কি, অনেকেই তো ফার্স্ট হয়েছে, না করে খাটনি পেয়ে গেছে চাকরি, তার আবার বড় বড় কথা। আর এবার তো এটাও বলতে পারবে না যে আমার সাফল্যের পেছনে গিয়েও মায়ের প্রদর্শনী হিসাবে রয়েছে। সবারই সাফল্যের পেছনে অবদান একমাত্র করোনা ভাইরাসের। গেও মার্টিন বা মায়া প্রকাশনীর মতো কোনো কিছুই দায়ী নয়। আমার এই অদ্বিতীয় সাফল্যের পেছনে আছে একমাত্র আমার বাবার দুটো কিডনি আর আমার মায়ের সমস্ত গয়না। সেগুলো বেঁচে আমি আমার এই 300টা বই পড়ে 30টা প্রাইভেট টিউটরের কাছে পড়ে এই আজকে এই রেজাল্ট করেছি আর কি। ফালতু পড়ে আছে। নিউজ চ্যানেল মানেই সবসময় ওই ওই চলছে ফেলি স্যার। ফোনটা কি এখানে রেখে গেছে আর সুমান কিছু মিশে যাচ্ছে। এই মরকট, কোথায় থাকিস? কি হলো, কি চাচ্ছ কেন? এই তো চলে এসেছি, কোথায় থাকিস তুই? আরে একটা জরুরি কাজ করছিলাম। কি জরুরি কাজ? কি জরুরি কাজ? পড়াশোনা করিস না, পড়াশোনা থেকে জরুরি কাজের কি হতে পারে? তা পড়াশোনা যখন করিস না, কি জরুরি কাজ করছিস তুই? আরে তা কেন ডাকলে সেটা বলো। শান্তিতে একটু খবর দেখবো সেই উপায় নয়, সময় নেই, ফোনের মধ্যে কিছু নোটিফিকেশন অনেক কিছু এসে যাচ্ছে। আর এমন একটা বিদ্যুতের নোটিফিকেশনের সাউন্ড দিয়েছিস, ছি। কিরে পাক, হ্যাঁ ফোনটা দেখ কি এলো। ও হ্যাঁ হ্যাঁ, তাও দেখছি কি মেসেজ করেছে, কি এসছে রে বাবা। মালটা মেসেজ করার টাইম পেল না। বাবা দেখলে পুরো 108। কি আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই অনলাইন গ্রুপ, মানে অনলাইন ক্লাস আছে না, মানে অনলাইন ক্লাস আর হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে না, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই স্যার একটা অডিও পাঠিয়েছে আর কি। ও এক্ষুনি দেখ, তাহলে দেখ তো, আমি শুনে নিচ্ছি, ওখানে গিয়ে শুনে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, না না কোনো যাওয়ার দরকার নেই, পড়াশোনা আগে, টিভি পড়ে যাবে, দেখ কী হয়েছে দেখ। আরে না সেদিন তা কেন, আমি ওখানে গিয়ে শুনে নিচ্ছি, তুমি টিভি দেখছো, তখন জরুরি খবর দেখাচ্ছে বাবা, না তোমার ডিস্টার্ব হবে, তোর খুব ডিস্টার্ব হবে, একদম দরকার নেই, আমি ওখানে গিয়ে শুনে নিচ্ছি, তুমি তুমি ঠিক খবর দেখো। না না টিভি পড়ে যাবে আগে, তুই দেখ কী এসছে, আমিও দেখতে চাই। আরে থাক না, মানে আমি ওখানে গিয়ে শুনে নিচ্ছি। কেন, কে মেসেজ করেছে? হ্যাঁ নিশ্চয়ই স্যার নয়, কারণ বাবার সামনে শোনা যায় না, এমন কে মেসেজ করেছে? হ্যাঁ সব কিছু না, তুমি মানে তুমি ভুল ভাবছো, মানে সেরকম কিছু না, মানে ওই মানে একদম মুখে মুখে তর্ক করবি না, যেটা বলছি সেটা কর, এক্ষুনি অডিওটা চাল, আমিও শুনবো। দাঁড়া তো, মানে বাবা আমি শুনে দিচ্ছি কি পাঠিয়েছে। কই দেখি, এই কি তুই যে বললি স্যার অডিও পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এটা তো অনলাইন ক্লাসের গ্রুপ নয়, এটা তো অয়ন, তুই মিথ্যা কথা বললি কেন? মানে দাঁড়া তো দেখি কি অডিও পাঠিয়েছে। ভাই কজনকে পটালি ভাই, আরে ভাই তো ভাই কলটা ঠিকঠাক আয় তো,
শুনলাম তোর বাবার নাকি কলাটা ঠিকঠাক ছিল না, বাবা কলাটা ঠিকঠাক আয় তো কালকে কন্ডমের ছবিটা পাঠিয়েছিলিস, ঠিক আছে ওটা তো ভালো তো, মানে কত দাম বলতো জিনিসটা, কি নোটি আয় তো আগে দিতে হয় তো, তোর বাবাকে জিজ্ঞাসা কর না। ভাই বলছি এরা কথা বলছি তোর ওই গার্লফ্রেন্ড কলটাকে দিবি না, পুরো একদম চমকে আয় তোর বাবা কেঁপে আয় পুরো খাটবার ভেঙে দিবি তো মনে হচ্ছে। পয়সা খরচ করে কতগুলো টিচারের কাছে পড়াই ছেলে আমার অনলাইনে মেয়ে পড়িয়ে বেড়াচ্ছে। না বাবা আমি ওরকম ছেলে নই বাবা, ও এমনি বলছিল বাবা, মানে রিচার্জ বন্ধ, রিচার্জ হবে না, এই যে ফোন আমি নিয়ে নিলাম দেখতে পাচ্ছি টিভি সব জায়গায় খালি এক জানে মেরি জানে মান, কি সব ট্রেন্ড আজকাল। অয়নকে একটা ফোন করি, অয়ন দাদা, তো সূর্যটা কোন দিকে উঠেছে আমি একটু দেখি, মানে তুই রান্না শিখছিস সেটা হতে পারে? কি রান্না শিখছিস একটু শুনি। বাহ রান্নাটাও দারুণ, আর তার থেকেও দারুণ হচ্ছে রান্না করার পদ্ধতি, রান্না হচ্ছে অথচ ওভেনে আগুনই জ্বলছে না, বাহ ক্রিয়েটিভ, খুব ক্রিয়েটিভ। অবশ্য রান্নার দিকে দেখছি এবার করেন সবাই তো। তোকে ওখানে কাজ করার জন্য ডাকছি, তুই এখানে বসে বসে ফোনে নিয়ে গুলতাপি মারছিস, মানে ওই রান্না শিখছি রান্না শিখছি রান্না রান্না শিখ। ও বাবা দেখি দেখি আমিও দেখি কিরকম দেখি, না না একদম না একদম না, এই রান্নাটা দেখে তোমার কি হবে, তোমার কি লাগবে রান্না, তোমার দেখার দরকার নেই, একদম দরকার নেই। আরে দেখলে তো ভালোই না, তাহলে আমাদের এই রান্নার লোকটাকে শুধু শুধু রেখেছি, রান্নার লোকটাকে ছাড়িয়ে দিয়ে তোকেই রাখবো, এমনি তোমার কাজে লাগিস, রান্না বান্না করবি তো, ভবিষ্যৎ অন্ধকার, রান্না বান্নাই করবি। এটা কোনো কথা হলো? একদম মুখে মুখে কথা বলবি না, চুপচাপ দে ফোনটা দে, কই দেখি কিরকম রান্না শিখেছিস তুই। এই তুই রান্না শিখেছিস? তোর এই রান্না শেখা আমি তোর মাকে ডেকে দেখা, তা কেন তোর মাও দেখুক তার সোনা ছেলে কি সুন্দর রান্না শিখছে। দাঁড়া কি গো শুনছো, ডাকলে কেন তুমি আমাকে?
আরে দেখো দেখো তোমার ছেলে কি সুন্দর রান্না শিখেছে, দেখো দেখো তুমিও দেখো, তুমিও দেখো, এসো একসঙ্গে দেখি, এসো। রিচার্জ বন্ধ, সব বন্ধ, বাইরে বেরোনো বন্ধ। এবার একটু আমিও দেখি, এত সুন্দর আলু আমি অনেকদিন আমাদের ছেলে তো বসবে, ফ্যাক্টরি যদি এরকম হয় প্রোডাক্টও তো এরকমই হবে না, তাই না?